হ্যালো বন্ধুরা, আমি সীমা গড়িয়ার থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। আর আজকে আমার লিটল গার্ডেনে অ্যাজেলিয়া ফুল ফুটেছে, সেটাই দেখাচ্ছি। দেখুন কি সুন্দর কালারের অ্যাজেলিয়া ফুলটা। আর গাছগুলো খুব ছোট ছোট এনেছিলাম, দুটো ছোট ছোট গাছ এনেছিলাম কিনে, তার মধ্যে এখন ফুল ফুটেছে। আর তার সঙ্গে তো নানা রকম ফুল তো আছেই। আমার ছাদে সরস্বতী পুজো করেছিল আমার বৌমা, তখন আমাদের একটা খুব বিপদ গেছে, তার জন্য এই ভিডিও আমি ছাড়তে পারিনি। এখন সেই ভিডিওটা ছাড়ছি। আর ছাদের মধ্যে পুজো করেছিল, ঝটপট প্যান্ডেল শাড়ি টাঙিয়ে শাড়ি দিয়ে মোটামুটি একটা ছোট করে প্যান্ডেল মতো করেছিল, করে আর সরস্বতী পুজো করেছিল। আর আমাদের সরস্বতী ঠাকুর পিতলে আর টবগুলো দিয়ে, ফুল গাছের টবগুলো দিয়ে সাজিয়েছে, এইভাবে পুজোটা হয়েছিল। তা সেটাই আজকে দেখাচ্ছি আপনাদের, দেখুন। আর আমার অ্যাজেলিয়া গাছে কত অ্যাজেলিয়া ফুল ফুটেছে সেটাই দেখুন। অ্যাজেলিয়া ফুল, গোলাপ ফুল, আর দেখে আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন প্লিজ, দয়া করে করবেন, দেখতে থাকুন। এই চন্দ্রমল্লিকাটা সেকেন্ড টাইম ফুটেছে, ফার্স্ট একবার ফুটে গেছে, আবার ছিটে দিয়েছিলাম ডালটা, তারপরে আবার ফুটেছে। আর কারেঞ্চাগুলো তো ফুটেছে, খুব সুন্দর দেখতে পাচ্ছেন। আমার ছাদে মোটামুটি তিন চার রকমের কারেঞ্চা আছে, আর সেগুলো সবই ফুটেছে, কত সুন্দর লাগছে ছাদটা দেখুন। এই একটা আমার এই গোলাপ গাছটা সারা বছর মোটামুটি ফুল ফোটে, কিছুদিন পর পর, মানে একবার ফুটে যায়, তারপরে কিছুদিন রেস্ট নেয়, তারপর আবার ফোটে। খুব সুন্দর ফুলের কালারটাও আমার গোলাপের, দেখুন গাছ ভর্তি হয়ে আবার ফুটেছে।